মালদাতে তুমি কি জানো আরো অনেকগুলো হাজি বিরিয়ানি রয়েছে? হ্যাঁ বহুত আছে। তো তুমি কি ভাবো তারা ফেক না অরিজিনাল? হাম লোগ অরিজিনাল হ্যাঁ। বলো বাকি তো সব নাম ডালনে সে কুছ হোতা নেই। 120 রুপিস এটার প্রাইস। এই হচ্ছে মটনের সাইজ এক একটা। আবার একটা বিরিয়ানির ভিডিও নিয়ে চলে এসেছি আর কারেন্টলি আমি এখন আছি হচ্ছে 420 মোড়ে। আমার জাস্ট সামনে হচ্ছে ম্যাক্স এর বিল্ডিং এন্ড ম্যাক্স এর জাস্ট অপোজিটে নতুন ওপেন হয়েছে হচ্ছে হাজি বিরিয়ানি। অ্যাজ ইউ ক্যান সি এই হচ্ছে হাজি বিরিয়ানি। তোমরা রিসেন্ট ডেজে কয়েকদিন ধরে খুব আমাকে বলছিলে হাজি বিরিয়ানির ভিডিও করো, সো ফাইনালি আমি চলে এসেছি হাজি বিরিয়ানির নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে এই গোটা হাজি বিরিয়ানির সমস্ত ডিটেলস নিয়ে এই ভিডিওটা থাকবে, কেমন খেতে, কেমন প্রাইস, অ্যান্ড এটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটাও তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে, তো সেটাও তোমাদের সামনে নিয়ে আসবো আজকে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শুভজিৎ অ্যান্ড আই মেক ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিওস, সো ইফ ইউ লাইক দিস কাইন্ড অফ কন্টেন্ট প্লিজ কনসিডার সাবস্ক্রাইব। সাথে আমাদের কিন্তু সাইকো ফুডি ট্রাভেলার ইনস্টাগ্রাম পেজটাও একটা লাইক করে দিও। চলো ভিতরে যাওয়া যাক। সো ব্যাপারটা হচ্ছে এখানে হাফ চিকেন বিরিয়ানি অপশনও রয়েছে, আর আমার সাথে আছে আজকে অমিতা। হাই অমিতা, হাফ ট্রাই করবে নাকি? হ্যাঁ, তো আজকে আমি এসেছি তো আমার যেহেতু খুব অল্প খিদে পেয়েছে যার জন্য আমি আজকে চিকেন বিরিয়ানি ট্রাই করবো অবভিয়াসলি, কারণ আমার বিরিয়ানির মধ্যে চিকেন বিরিয়ানিটাই বেশি ভালো লাগে আর হাফটা ট্রাই করবো। তো চলো দেখা যাক যে কোয়ান্টিটি কেমন পায় হাফে। সো এখানে না দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত বিরিয়ানি আর চাপের গন্ধ আসছে আমার সামনে, দেখো এখানে চাপ তৈরি হচ্ছিলো। দাদা একটু খুলে দেখাও না এটা চাপটা। সো জাস্ট দেখো কালারটা, জাস্ট দেখো, ওয়াও। এটা কি চিকেন মাটন দুটোই আছে তাই তো? একটা পিস তুলে দেখো চিকেনের, এই হচ্ছে চিকেনের একটা বড় লেগ পিস চাপের, আর গ্রেভিটা কতটা থিক দেখো জাস্ট, আর একটা মাটনের দারুণ গন্ধ বেরোচ্ছে, আর একটা মাটনের পিস তুলে দেখো, মাটনের পিস, ও সলিড দুটো মাটনের পিসও রয়েছে এখানে। এটা মনে হয় নল্লির পিসটা না, নল্লির পিস আর তার সাথে গ্রেভি পুরো লাল লাল ব্যাপার। আর এই হচ্ছে আমাদের বিরিয়ানির হাঁড়ি। এটা শেষ হয়ে গেল নাকি? এটা জাস্ট শেষ হয়ে গেল, আর আরেকটা নতুন বিরিয়ানির হাঁড়ি এখানে জাস্ট ওপেন হলো একটু আগেই। আর আজকে হাফ আর ফুলটা নেওয়ার মধ্যে থেকে না তোমরা কোয়ান্টিটিটাও বুঝতে পেরে যাবে যে ফুলে কতটা কোয়ান্টিটি থাকে আর হাফে কতটা কোয়ান্টিটি থাকে। সো টিপিক্যালি বিরিয়ানির দোকানে যেরকম বসে খাওয়ার মতো সিস্টেম থাকে এক্স্যাক্টলি সেরকমই আছে। আর ভেতরে দাদার সাথে একটু শুনে নিই সমস্ত ডিটেইলস। দাদা তোমার নাম কি? মেরা নাম মোহাম্মদ হামিদ হুয়া। মোহাম্মদ হামিদ জি। আচ্ছা, তো সবার আগে তুমি আমাদেরকে বলে দাও, এই যে হাজি বিরিয়ানি মালদাতে তো অনেকগুলো হাজি বিরিয়ানি আছে, হাজি বিরিয়ানি, নিউ হাজি বিরিয়ানি, A1 হাজি বিরিয়ানি, তো সবার থেকে ডিফারেন্সটা কোথায় এখানকার হাজি বিরিয়ানি? ডিফারেন্স এই যে আমাদের কোয়ালিটি ডিফারেন্স আছে আর ইয়ে মেইন ব্রাঞ্চ আছে কলকাতার, যেটা অরিজিনাল ব্রাঞ্চ সেটাই। হ্যাঁ, পাঁচ সাত বছর আমরা কা 20 সাল পুরানা কলকাতা হাজি বিরিয়ানি নে ওই সেম ব্রাঞ্চ ইয়াহা পে হাম লোগ লেকার আয়ে। আচ্ছা, কলকাতার কোথায় আছে ব্রাঞ্চটা? পার্ক সার্কাস। পার্ক সার্কাসে? হ্যাঁ, মানে পার্ক সার্কাসে হাজি বিরিয়ানির অরিজিনাল ব্রাঞ্চ এটা দাদা ক্লেম করছে। আর মালদাতে তুমি কি জানো আরো অনেকগুলো হাজি বিরিয়ানি রয়েছে? হ্যাঁ বহুত আছে। সো তুমি কি ভাবো তারা ফেক না অরিজিনাল? হ্যাঁ অরিজিনাল রে। ওরা অরিজিনাল, তুমি অরিজিনাল? হাম লোগ অরিজিনাল হ্যায়। বলো বাকি তো সব নাম ডালনে সে কুছ হোতা নেই হ্যায়, সিরফ কোয়ালিটি পে। ওহো, দ্য বোল্ড একটা কথা বললো দাদা, যে বাকি যেগুলো হাজি বিরিয়ানি আছে মালদাতে A1 হাজি বিরিয়ানি রয়েছে, স্পেশাল হাজি বিরিয়ানি রয়েছে, নর্মাল হাজি বিরিয়ানি রয়েছে, মানে চার পাঁচটা দোকান তো মালদাতে তোমরা পেয়ে যাবে, সেগুলো ক্লেম করছে দাদা ফেক, বাট এই হাজি বিরিয়ানিটা একদম রিয়েল। আর কলকাতারই এটা ব্রাঞ্চের একটা ফ্র্যাঞ্চাইজি তাই তো? সো কতদিন হলো এটা ওপেন হয়েছে? ইয়ে 3 মার্চ কো ওপেন হুয়া, 3 মার্চ শুক্রবার কো। আচ্ছা, মানে নতুন, একদমই নতুন? হ্যাঁ নতুন। আর এখন ফিডব্যাক কেমন আসছে, মানে লোকজন কেমন হচ্ছে এখন? বহুত আচ্ছা আবি। আচ্ছা, হ্যাঁ রেসপন্স বহুত আচ্ছা আ রহা হ্যায়, আর কোয়ালিটি হাম লোগ কা কাস্টমার হি অ্যাপ্রুভ কর রহা হ্যায় কি বহুত আচ্ছা হ্যায়। আচ্ছা, আর কি কি পাওয়া যাচ্ছে এখন বিরিয়ানি ছাড়া? বিরিয়ানি ছাড়া রোল হে, এগ রোল, চিকেন রোল, মানে ওটা বিকেল বেলা পাওয়া যায়। হ্যাঁ, আর বিরিয়ানির টাইমিংটা কি? বিরিয়ানি টাইমিং আছে 11:30 সোবা আর রাত কো 11:00 তক, সকাল 11টা থেকে রাত্রি 11টা অবধি। হ্যাঁ বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আর বিরিয়ানির সাথে চিকেন চাপের যেটা দেখলাম, চিকেন চাপের প্রাইস কত? চিকেন চাপ কা প্রাইস 60 রুপিস হে, 60 টাকা। আর বিরিয়ানি? বিরিয়ানি 90 টাকা, ডিম দিয়ে 100। আচ্ছা, মানে এখানেই তৈরি করা হয়, এখানেই সেল করা হয় তাই তো? আর প্যাকিং এর অবস্থা আছে? হ্যাঁ প্যাকিং ব্যবস্থা আছে। আর সুইগি, জোম্যাটো যারা কি অনলাইনে চায়? ও আবি হাম লোগ কা অ্যাভেলেবল হুয়া নেই হ্যায়, লেকিন 2-3 দিন কে বাদ ও অ্যাভেলেবল হো জায়েগা। হো জায়েগা। সবথেকে প্রথম কথা, বিরিয়ানি তো দারুন একটা স্মেল আসছে। ঠিক আছে, আপাতত দিনে কতগুলো হাড়ি বিক্রি হয়ে যাচ্ছে? যেমন এখনি দেখলাম একটা হাড়ি শেষ হয়ে গেল জাস্ট। আমার 5 হাড়ি 6 হাড়ি দিনে। হ্যাঁ, আর একটা হাড়িতে কতগুলো প্যাকেট হয় তাও? উসমে 70 প্যাকেট রয়েছে, 70 প্লেট রয়েছে। 70 প্যাকেট ভাই সাহাব, 5 থেকে 6টা হাড়ি আর এক একটা হাড়িতে 70টা করে প্লেট মিনিমাম হয়েই যায়। হ্যাঁ মিনিমাম, বাকি তোমরা হিসাব লাগিয়ে নাও। ঠিক আছে, আর চাপ কেমন বেরোচ্ছে এখন? চিকেন চাপ, মাটন চাপ? চিকেন চাপ আমার 20 পিস, 30 পিস।
সো আমরা বেসিক্যালি জানি হাজির বিরিয়ানি মানে হচ্ছে মটন বিরিয়ানি, মটন বিরিয়ানি সবথেকে বেশি স্পেশাল। এখানে মালদাতে কোনটা বেশি চলছে, মটন আর চিকেন? हमारा चिकन ज़्यादा चलता है और मटन भी रिस्पांस अच्छा है। अभी तो स्टार्टिंग है, धीमे धीमे आगे बढ़ेगा और रिस्पांस अच्छा आ रहा है मेरा कस्टमर का। আর আগে প্রাইসিংটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে পুরো একটা প্ল্যাকার্ডে লেখা আছে, দেখো চিকেন বিরিয়ানি হচ্ছে 90 রুপিস আর চিকেন বিরিয়ানি হাফ হচ্ছে 70, মানে ফুল প্লেট হচ্ছে 90 আর হাফ হচ্ছে 70, মটন বিরিয়ানি 120, স্পেশাল মটন বিরিয়ানি 170, চিকেন বিরিয়ানি স্পেশালও রয়েছে দ্যাট ইজ 140, মটন চাপ, চিকেন চাপ, আলু বিরিয়ানি সমস্ত প্রাইস এখানে আছে। তোমরা পজ করে দেখে নিও বা ডিসক্রিপশনে লিংক আছে, তোমরা একবার চেক আউট করে নিতে পারো। চিকেন বিরিয়ানি তাই তো? হ্যাঁ আমি চিকেন বিরিয়ানি, আমি হচ্ছে তাহলে মটন বিরিয়ানিটা ট্রাই করি 120-তে, তারপর চিকেন চাপ লাগলে নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, সো হচ্ছে চিকেনের বিরিয়ানির প্লেট যাচ্ছে, একটা লেগ পিস নিলাম বড় দেখে অমিতার জন্য, কি খুশি আমি। তো মটনের একটা বাম্পার পিস উঠে গেছে, তার সাথে ফুল মটন বিরিয়ানির রাইস এবার উঠবে। এই গেল আলু, এই হচ্ছে মটন বিরিয়ানির কোয়ান্টিটি, এটা হচ্ছে ফুল মটন বিরিয়ানি, ফুল হ্যাঁ না জি ফুল হ্যাঁ। আর এই চিকেন এই হাফ, তোমরা হাফে এতটাই দাও না আজকে বেশি দিয়েছো? না না এ প্লেট হ্যাঁ না, হাফ কা দুসরা হ্যায় আর ফুল কা ও। আচ্ছা আচ্ছা, প্লেটটাই অন্য তাই তো? সো এই হচ্ছে হাফ এর কোয়ান্টিটি, আরাম সে হাফ খেয়ে নিতে পারবে যে কেউ। হাফ কই ইজিলি খা লেগা জি, পেট ভর জায়েগা হাফ খানে সে। হ্যাঁ ভর জায়েগা, লেকিন কবি কবি হতা হ্যায় হতা হ্যায় কিসি কা পেট হতা বড়া ও খা লেতা হ্যায়। সো এখানেও কিন্তু লেখা রয়েছে স্যালাড এন্ড ফ্রি গ্রেভিও পাওয়া যাবে, যদিও গ্রেভিটাকে গ্রেভি লেখা রয়েছে। এই হচ্ছে আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি দুটোর সাথে কিন্তু গ্রেভি দিয়েছে আর স্যালাডও দিয়েছে। চাটনির বদলে গ্রেভি দেওয়াটা আমি কিন্তু বলবো একটা স্মার্ট অপশন। তো দুপুর দুপুর টাইম, চরম খিদে পেয়েছে, সামনে বিরিয়ানি চলে এসছে। আমি যেটা নিয়েছি এটা হচ্ছে ফুল প্লেট মটন বিরিয়ানি, এটার প্রাইস হচ্ছে আই গেস 120 রুপিস। হ্যাঁ 120 রুপিস এটার প্রাইস। এই হচ্ছে মটনের সাইজ, এক একটা বেশ ভালো সাইজের মটন রয়েছে, 120 টাকা হিসেবে আমি বলবো ঠিকঠাকই আছে। আর এই হচ্ছে আলুটা, যেটা আমার ভাগ্যে একটু খারাপ এসছে, তো ঠিক আছে কোনো ব্যাপার না। 120 টাকায় তোমরা কী কী পাচ্ছ মাটন বিরিয়ানি তোমাদেরকে একবার বলে দিই। এটা হচ্ছে মাটন বিরিয়ানি ফুল রাইসের কোয়ান্টিটি, তোমরা দেখলে বুঝতে পারবে একটু ঝরঝরা আছে আর লম্বা লম্বা চাল, হালকা অয়েলি ভাবটা আছে, কিন্তু অন্য যে সমস্ত বিরিয়ানি দোকানে রয়েছে সেখান থেকে অয়েলের পরিমাণটা একটু কম। আর তার সাথে আমাদেরকে একটা স্পেশাল জিনিস দিয়েছে, সেটা হচ্ছে গ্রেভি, যেটা আর কোথাও দেয় মালদায় আমি জানি না। তো এই হচ্ছে 120 টাকার মাটন বিরিয়ানির কোয়ান্টিটি। আর তার সাথে অমিতা নিয়েছে 70 রুপিসের চিকেন বিরিয়ানি, যার সাথে একটা লেগ পিস এসছে, তার সাথে একটা আলু রয়েছে, আর এটা হচ্ছে হাফ চিকেন বিরিয়ানির কোয়ান্টিটি। হাফ আর ফুলের মধ্যে ডিফারেন্স মানে খুঁজে পাওয়া কিন্তু বিরাট বড় একটা ব্যাপার। তো চলো ফার্স্টে ট্রাই করে দেখি শুধু বিরিয়ানি যে রাইসটা সেটাকে দিই, আর আলুটা একবার দেখে নিই কতটা কি বয়েল হয়েছে। এই হচ্ছে আলুটা, ঠিকঠাক বয়েল রয়েছে। এক একটা মাটনের পিসের ওজন কত হবে দাদা? হ্যাঁ 140 গ্রাম। তো এক একটা মাটনের সাইজ দাদারা ক্লেম করছে 140 গ্রাম করে হবে। তো যাই হোক তোমরা এসে সেটা দেখে নিও। আর আমার ভাগে একটু রেয়াজির পিসটা পড়েছে, কাছ থেকে দেখতে পারো হালকা চর্বিযুক্ত পিস পড়েছে, এটা আমার খুবই ফেভারেট। তো চলো স্টার্ট করা যাক, আলু দিয়ে বিরিয়ানি দিয়ে ফার্স্ট বাইট। বিরিয়ানিটা কিন্তু খুব অতিরিক্ত স্পাইসি আমার মনে হচ্ছে না, হালকা স্পাইসি আর লাইট খুব, কিন্তু ফ্রেগ্রেন্স, ক্যাবড়া জলের বাকি সমস্ত ফ্লেভারস রয়েছে সেগুলো আছে, হালকা মাইল্ড খুব। আর বিরিয়ানির রাইসটা আমার বেশ পছন্দ হলো, অতিরিক্ত অনেক জায়গায় অয়েলি করে দেয়, এখানে অতিরিক্ত অয়েলি না, হালকা হালকা অয়েলি ব্যাপারটা রয়েছে। এবার আমি খুবই এক্সাইটেড এই গ্রেভিটা দিয়ে ট্রাই করার জন্য। এটা মাটন চাপের বা চিকেন চাপের গ্রেভিটা রাইট? মাটন চাপ বা চিকেন চাপের গ্রেভিটা। এই হচ্ছে তেলযুক্ত গ্রেভি, একটু কাছ থেকে দেখাবো অমিতা। এই হচ্ছে গ্রেভি, এই হচ্ছে বিরিয়ানি, ও শাবাশ। গ্রেভিটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ বিরিয়ানি দিয়ে। আর এই হচ্ছে মাটনের একটা রেয়াজিযুক্ত পিস নিয়ে নিলাম, একটা ভালো দেখে বাইট হয়ে যাক এবার। রাইসটা বেশ ঝুরঝুরে, মাটনটা হালকা চিবি ভাবটা আছে, আর সব কিছু মিলিয়ে কম্বাইন্ড করে যখন খাবে, মানে গ্রেভি দিয়ে প্লাস আলু দিয়ে প্লাস মাটন দিয়ে, তখন আলাদা একটা ফ্লেভার কিন্তু তৈরি হবে, বেশ ভালো খেতে। মাটনটা আমি বলবো ঠিকঠাকই আছে, আমার বেশ ভালোই লাগলো, খারাপ না, হালকা টানতেই খুলে বেরিয়ে আসছে, রেয়াজির দিকের পিসটা পড়েছে আমার কাছে, ঠিক আছে। আর গ্রেভিটা কিন্তু হালকা স্পাইসি, অনেকে স্পাইসি পছন্দ করে না, অতিরিক্ত স্পাইসি আমি বলবো না, হালকা স্পাইসি, পেঁয়াজের ফ্লেভারটা দুর্দান্ত রয়েছে, আর এই রাইসের সাথে মিশিয়ে জাস্ট ফাটাফাটি। তো শুভজিতের কাছ থেকে যেটা শুনলে যে রাইসের যে এখানকার যে কোয়ালিটিটা যথেষ্ট ভালো, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ এখানে না মানে বিরিয়ানিটা যে খুব যে স্পাইসি বা ওভার
মশলা মশলা দেওয়া আছে সেটা না খুব লাইট ওয়েট আমার এটা খুব ভালো লেগেছে আর খুব বেশি অয়েলি না চিকেনের আমি খুব ভালো একটা পিস পেয়েছি এন্ড চিকেনটাও খুব ভালো করে খুব কুকড হয়েছে এরকম না যে কাঁচা কাঁচা ফ্লেভার আসে অনেক সময় চিকেনের আই মিন বিরিয়ানির চিকেন থেকে তো এটা আমার খুব ভালো লেগেছে আর সম্পূর্ণ মিলে যদি তোমরা খাও তো আমার মনে হয় যে হাজি বিরিয়ানি হিসেবে বিরিয়ানিটা একদম পারফেক্ট আর আমি জানি না যে অবভিয়াসলি এটা রিয়েল অর ফেক বাট টেস্ট ওয়াইজ একদম পারফেক্ট আমার ভালো লেগেছে আর মাটনটা বেশ ফ্রেশ রয়েছে ভেতরে কিন্তু লাল লাল পাটা তোমরা দেখতে পাবে আর একবার গ্রেভি নিয়ে নিই একটু আলু আর একটু মাটন এরকম যদি বিরিয়ানির সাথে গ্রেভি প্রোভাইড করা হয় আর এই কোয়ান্টিটি আর এই কোয়ালিটি যদি মেনটেন করা হয় আই এম বলবো ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি হতে পারে মালদার এটা আমি এই তর্কের মধ্যে যাচ্ছি না এটা অরিজিনাল না ডুপ্লিকেট বা এটার কোনো ব্রাঞ্চ আছে কিনা বা ফেক না রিয়েল এই সমস্ত তর্কে যাচ্ছি না এই প্রাইস দিয়ে এই কোয়ান্টিটি আর এখন যে কোয়ালিটিটা ওরা মেনটেন করছে এটা যদি তোমরা পাও তাহলে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে মানে 70 রুপিস হিসেবে তোমরা এত কিছু পাচ্ছ লাইক চিকেনের এত বড় পিস আলুর পিস তারপরে দেন এখানে বিরিয়ানি এতগুলো পেয়ে যাচ্ছ স্যালাড আর গ্রেভিও তো পেয়ে যাচ্ছ অবভিয়াসলি যেহেতু আমাদের গ্রেভি দিয়েই দিচ্ছে সো চিকেন চাপ কিন্তু না নিলেও চলবে সো আমার মনে হয় 70 রুপিস হিসেবে এটা একদম পারফেক্ট আর কোথায় খুলছে হাজি বিরিয়ানি अभी तो यहाँ पे अभी चालू हुआ नहीं है लेकिन एक थाना मोड़ में और भी ब्रांच डालने वाले हैं अनेक गुलो ब्रांच आ चुके हाँ जैसा हम लोग का रिस्पॉन्स रहेगा वैसा हमारा ब्रांच बढ़ेगा हाफ चिकन बिरयानी जो है जी उसके साथ भी चिकन रहेगा जी जी चिकन और आलू सब सेम रहेगा सिर्फ राइस राइस का क्वान्टिटी हाफ और फुल ओके ये बिरयानी हाड़ी और ये जस्ट देखो असाधारण एक गंध आ ओके सर खावा दावा तो डन आगे अमितर का सुने नहीं और कैमन लगे সো হাই তোমরা দেখতেই পেলে যে আমরা খাওয়া দাওয়া করলাম আর আমার আলটিমেট যদি বলো খাওয়া দাওয়া এখানে ভিজিট করা এখানকার মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আলটিমেট সব মিলিয়ে আমার ওকে ওকে লেগেছে ব্যাপারটা বিরিয়ানিটাও ঠিকঠাক ছিল আমার তো ভালো লেগেছে বাট তুমি বলো তোমার অডিয়েন্সকে যে কেমন লেগেছে বিরিয়ানি থেকে বেটার লেগেছে হচ্ছে গ্রেভিটা হ্যাঁ এক্স্যাক্টলি চিকেন চাপের যে গ্রেভিটা দিয়েছে সেটা খুব অয়েলি যার জন্য আমি ফার্স্টে লুক ওয়াইজ দেখে না আমি খাচ্ছিলাম না বাট টেস্টি হ্যাঁ বাট যদি তোমরা খাও একবার যদি ট্রাই করো একটু সাহস করে অয়েলি থাকা সত্ত্বেও তাহলে ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে বিরিয়ানিটা আমি বলবো যে প্রাইসে ওরা সার্ভ করছে না সেই হিসাবে মানে ঠিকঠাকই আছে এই কন্ট্রোভার্সির মধ্যে না আমি না অমিতা কেউই জড়াচ্ছি না যেটা অরিজিনাল না ফেক তোমরা আসো এসে ট্রাই করো তারপর তোমাদের যা এক্সপিরিয়েন্স সেটা কমেন্টে জানাও তো সেই কন্ট্রোভার্সির মধ্যে যদি না গিয়ে কেউ এখানে এই প্রাইস পয়েন্টে এটা ট্রাই করে আমি বলবো ওভারটি হবে আর সব থেকে বেটার হচ্ছে একটা জিনিস যে অনেকেই মানে বিরিয়ানি ট্রাই করার পর গ্রেভি নেয় এক্সট্রা করে কিন্তু এখানে গ্রেভি তোমার ফ্রিতে দেওয়া হচ্ছে সেটা একটা ব্যাপার অলমোস্ট আমাদের সব কিছুই মোটামুটি ভালো লেগেছে সো অ্যাড্রেসটা তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিই সামনে হচ্ছে ম্যাক্স বিল্ডিং আর এর পাশেই হচ্ছে পুরনো ভোডাফোনের স্টোরটা তার সামনেই হচ্ছে হাজি বিরিয়ানি এই হচ্ছে স্টোর আর বাইরে এখানে রান্নাবান্না হয় আর ভেতরে হচ্ছে বসে খাওয়ার জায়গা তো আমরা তো বিরিয়ানি ট্রাই করলাম বেশ ভালোই লাগলো আর এই কোয়ালিটি আর এই কোয়ান্টিটিটা আগে বলো যে এটা মেনটেন হবে কি না হবে হামেশা মেনটেন হবে ঠিক আছে যদি এই কোয়ালিটি আর এই মানে কোয়ান্টিটি থাকে তাহলে তো আমি বলবো ভালোই সার্ভিস থেকে স্টার্ট করে বসার জায়গা থেকে স্টার্ট করে সব কিছু বেসিকই ছিল যেরকম বিরিয়ানি দোকানে হয় তো এই ছিল ভিডিও তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাও ইনস্টাগ্রামে ফলো করে নিও আর অমিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা আর যারা এখনো অ্যাড্রেস বুঝতে পারোনি অ্যাড্রেসটা তোমাদেরকে আরও একবার বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে 420 মোড় উল্টো দিকে হচ্ছে ম্যাক্স বিল্ডিং আর পাশেই হচ্ছে ভোডাফোনের পুরনো যে মানে স্টোরটা ছিল সেটা তাও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশনে সমস্ত কিছু অ্যাড করে দেবো আর অমিতার চ্যানেলেও কিন্তু এই নিয়ে ভিডিওটা আসছে কবে আসছে আসছে খুব তাড়াতাড়ি আসছে এক্স্যাক্টলি ডেট বলছি না বাট খুব তাড়াতাড়ি আসছে সো আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও শুভজিতেরটাকে তো অবশ্যই করো শেয়ার করো বেশি বেশি করে তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে আমার আর শুভজিতের আরও ভিডিও আসছে তো ইন ফিউচার টাকা দাও দিয়ে দেবো ইয়ার টাটা তো চলো বাই তো আমার মনে হয় 70 রুপিস হিসেবে এটা একদম পারফেক্ট আরে দাঁড়াও খেয়ে নি গ্রেভিটা আলাদাই খেতে মাটনটা বেশ চিউবি ভালো খেতে সব মিলিয়ে যে ফ্লেভারটা তৈরি করছে না গ্রেভি প্লাস রাইস প্লাস আলু দাদা